यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्यगति कुतोपि ध्येयं स्तुवम् तस्व जशस्त्रिसन्धं वन्दे गुरुश्री चरणारविन्दं आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय सकल त्रायते नमः बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरि प्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो
वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरि नाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातन नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম্। হে শঙ্করাদয় ইহায়াতা স্বয়ং শ্রীরপি প্রাপ্তা দেব হলায়ুধৌপি মিলিত জাতাশ্চতে বৃষ্ণয় ভূয় কিং ব্রজবাসিনোপি প্রকটা গোপাল শ্রী গৌরচন্দ্রে ভুবি। কলি পাবন প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু সর্বাবতারী নদিয়ার নব অবতার শ্রী শ্রীমৎ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ বিশ্ব বৈষ্ণব জনবরেণ্য বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 118 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর অবতার যে বিশ্বে সর্বশ্রেষ্ঠতম ইতিহাসের এক চির অলৌকিক ঘটনা যা অবিস্মরণীয় ব্যাপার তার কি মধুর ছবি অঙ্কন করেছেন দেখুন। প্রাণ গলে যায় সাত জাগে এই অমিয়া সায়রে ডোবার নাচিতে না জানি তবু নাচি গাহিতে না জানি তবু গাই কি করুণা। মহাজন কেঁদেছেন
যারা পেয়েছেন তারা কেঁদেছেন। যখন বস্তু প্রাপ্তি হবে তখন ক্রন্দন ছাড়া আর কিছু জীবনে থাকবে না। নিশিদিন আপনার নয়ন শ্রাবণের ধারার মতো বর্ষিত হবে, এইটাই প্রাপ্তির লক্ষ্য। আমি নাচতে জানি না তবু নাচি, গাইতে জানি না তবু গাই। কেন বললেন, যেখানে খুব নাচ হচ্ছে সেখানে যারা কোনোদিন নাচে না তারাও নাচে, যেখানে খুব গান হচ্ছে সেখানে কেউ গায় না, এমন থাকে যে গাইতে জানে না সেও গায় আনন্দে। আজ আকাশের চাঁদ মাথার উপরে, কিন্তু ধরা যাচ্ছে না কেন? হাত বাড়ালেই তো হয়, হাতটা আড়ষ্ট হয়ে গেছে। চাঁদ নামছে কিন্তু হাত উঠছে না। দেখুন আমার পোড়া কপা। তেমনি সেই ব্রজ নিকুঞ্জের শ্রী রাধার প্রণয় চন্দ্রমা, রাধা রাধা রমন, তিনি হাতের কাছে কিন্তু হাত অবশ হয়ে গেছে, উঠে না। আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে, অনন্ত মহান সে যে নিচে আসা তারে ধরা, কিন্তু সে দোষ আজ দেওয়া যাবে না তাকে। চাঁদ হাতের কাছে এসে গেছে, বাধা কি? বারবার মন বলে কেন পাওয়া যাচ্ছে না, সাগরের কাছে এসে কেন পান করা গেল না, সিন্ধু নিকটে রহি কণ্ঠ সুখায় অল কো দূর কর বিপিয়াসা। দুর্ভাগ্য, কিন্তু কেন মন বলে? হতভাগা মন জবাব দেয় কি? বললেন, যেমন বৈষ্ণবগণ নিত্য নিয়ম পূর্বক 108 বার ইষ্ট মন্ত্র জপ করেন, তেমনি তুমি রোজ 108টা অপরাধ করো। মন এই বলে, গুনে গুনে দেখো গুনে, তাই হাত অবস, অপরাধীর খালন কি হবে না? উপায় কি নেই? বৈষ্ণব চরণ রেণু তো আপনারা কি দেবেন? আপনারা তো কৃপণ, উদার শিরোমণি গৌরাঙ্গের ভক্তগণ হয়ে আপনারা এত কৃপণ কবে হলেন? দেবেন কি পায়ের ধুলি? কিন্তু ছাড়ব না, মন বলে ছেড়ো না। তো না দেন রাস্তায় গড়াগড়ি দেব, কেউ তো পা মাথায় নিয়ে হাঁটে না, তা করেও দেখা গেছে। আপনারা কি পাদদক দেবেন? তা তো দেবেন না। কুণ্ডে তো স্নান করেন, তখন তো পা মাথায় রাখেন না, চরণ যুগল তো ধৌতে হয়, সেই জল পান করব চরণামৃত পেয়ে যাব, করে দেখা গেছে। অধরামৃত তো দেবেন না, কিন্তু আপনারা যেখানে প্রসাদ দিয়ে পাতা ফেলে দেন, সেখানের থেকে যারা পত্র সেবা করেন, পত্র সঞ্চালন উৎক্ষেপণ সেবা, তাদের কাছের থেকেও অধরামৃত নিয়ে দেখা গেছে। কিন্তু মাতৃশ জীবের হৃদয় পাষাণ বিগলিত হয়নি,
তাহলে এবার বুঝুন অপরাধের ভারটা বোঝাটা সুমেরুকেও ছাড়িয়ে গেছে, আরো নিত্য যোগ হচ্ছে 108 করে করে। কিন্তু অভয় যে পাওয়া কোনদিন না কোনদিন তাকে যাবে। মা যখন কাঁদছেন যে গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয়ে শিলা তাহে মোর না ডুবিল চিত, তার ভক্তের সঙ্গ তার সঙ্গে যার সঙ্গ তার সঙ্গে কেন নইল বাস। কে বলছেন? সাক্ষাৎ নিত্যানন্দ প্রেম ঘন মূরতি শ্রী ঠাকুর মহাশয়। তার ভক্তের সঙ্গ তার সঙ্গে যার সঙ্গ তার সঙ্গে কেন নইল বাস। কি মোর দুঃখেরও কথা, জনম গোয়াইনু বৃথা, ধিক ধিক নরোত্তম দাস। এই দৈন্য এই আকুতি গৌরপ্রেম প্রাপ্তির একমাত্র মূল্য। প্রভু তো দেবেন, দাঁড়িয়ে আছেন প্রেম নিয়ে, দাঁড়িয়ে আছেন সামনে, চিনে নিন আপনার গুরুদেব রূপে উনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে, চিনে নিন, দূরে নয় একদম কাছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন প্রেমের ভাণ্ড নিয়ে নরাকারে আপনার সামনে। যত দেখ গুরুরূপ সব প্রভু নিত্যানন্দ স্বরূপ, গুরুদেব বলদেব শক্তি নিত্যানন্দ কৃপা ঘন মূরতি। কিন্তু মূল্য নাই, দোকানে গেছি মূল্য নাই, দেবে কি দোকানদার, একটু মূল্য চাই, শ্রদ্ধা মূল্য। কিন্তু গোস্বামী পাদ যে শ্রদ্ধার লক্ষণ করেছেন ভক্তি সন্দর্ভে, বিচার করলে দেখা যাচ্ছে যে সেই শ্রদ্ধাটুকুও তো আমার হয়নি। কেন বললেন? যদি শ্রদ্ধা হতো তাহলে সর্বদা ভজন করা যেত। শ্রদ্ধাই তো বল, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। শ্রদ্ধা হলো না, আপনাদের হয়েছে মাদৃশ পাপাসক্ত অধম পতিত পাষণ্ডের শ্রদ্ধার আভাস হয়নি। কেন? যাতায়াম শ্রদ্ধায়াম, যদি শ্রদ্ধা জন্মায় তাহলে তদনু স্বর্ণলিপসুরিপ তদনু বৃত্তি চেষ্টই বসিয়া সবসময় তিনি ভজন করবেন। শ্রদ্ধাবান ভজন ছাড়া থাকতে পারবেন না। আর কি হবে বললেন? বুদ্ধিপূর্বক তিনি সেবা পরাধ নামা পরাধ করবেন না। অজান্তে হয়ে গেল সে কথা আলাদা, অজান্তেও অনেক অপরাধ হয়ে যায়। হয়তো কোনো কথায় কেউ দুঃখ পেয়ে গেলে অপরাধ হয়ে গেল, কোনো ব্যবহারে কেউ কষ্ট পেলে, কায় মন বাক্যে কারে উদ্বেগনা দিবে, এই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। এককালে বৈষ্ণবে যে ছোট বড় বলে নিশ্চিন্তে জানুক সে পাইবে কোনো কালে, একালে নয় বলছেন কোনো কালে। তাহলে উপায় কি? ব্যাসাবতার বলছেন সকল বৈষ্ণব সনে অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে
সে যায় তরিয়া। কিন্তু এর অর্থ কি আয় তা তো বুঝলাম না। ইথে দেখি সবে একমাত্র প্রতিকার, সবারে করিব স্তুতি বিনয় ব্যবহার। মহাজন আচরণ করে শিক্ষা দিয়েছে, সবাই আমার গুরু, আমি সবার শিষ্য, এই ভাবটার নামই প্রেম। প্রেমের ব্যাখ্যা কি? যেদিন আপনার বুকের ভিতরে সবসময় এই ব্যথা হবে, এই যন্ত্রণা হবে, এই ভাব আসবে যে এই বিশ্বের সবাই আমার গুরু, আমি সবার শিষ্য, সবার কৃপা আকাঙ্ক্ষী, কৃপার দ্বারে কাঙাল। যারা সিদ্ধ পুরুষ, যারা লক্ষ লক্ষ জীবকে প্রেম রাজ্যে নিয়ে গিয়েছেন, প্রেমের সন্ধান দিয়েছেন, তারা লিখতেন কাঙাল রামদাস। স্ত্রীটাও দিতেন না, বলেন কাঙাল। কেন? তাদের স্ত্রী ছিল না, তারা বিশ্রী হয়ে গেছিলেন, স্ত্রীহীন হয়ে গেছিলেন। স্ত্রী বলতে সম্পত্তি, প্রেম ধনে ধনী। নামের আগে স্ত্রীটাও লাগাননি, হরিদাস দাস। ভুল হয়েছে নাকি স্ত্রীটা দিতে? ভুল হয়নি, তারা প্রেম পেয়েছিলেন। তাই হৃদয় হয়েছিল প্রেম খরায় পূর্ণ। জগতের স্ত্রীর কিসের কাম? তাই দেননি তার কোনো দাম, দিয়েছেন ফেলে। এইবার দেখুন ভক্তি কাকে বলে। জীবনে কোনোদিন আত্ম পরিচয় দেননি, কেউ তাকে চিনতে পারেনি প্রকট লীলায়। দেখুন গৌর দাসানুদাস কাকে বলে। মাদৃশ জীবাধম, প্রতিষ্ঠার কাঙাল। এই প্রেম প্রাপ্তির পথে অন্তরা। ইথে দেখি এক সবে মাত্র প্রতিকার, সবারে করিব স্তুতি বিনয় ব্যবহার। আমি অজ্ঞ হইয়া লইবে লইবে প্রভুর শরণ, বিজ্ঞ হলেই বিপদ। অজ্ঞ হতে হবে। এখানে অজ্ঞ শব্দের অর্থ নিরক্ষর নয়, ন জ্ঞ যস্মাত্। যাহা অপেক্ষা বিজ্ঞ আর কেউ নেই, তিনি হচ্ছেন অজ্ঞ। যখন জ্ঞান ঘরা পূর্ণ হয়ে যাবে, হৃদয় সায়র জ্ঞানামৃতে পূর্ণ, প্রেমামৃতে পূর্ণ, তখনই তো মনে করতে পারা যাবে যে অজ্ঞ জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে নুরীকরণ হয়েছে। এই তো মহাজন মহাপুরুষ বলেছেন। তাই সবে মাত্র দেখি এক প্রতিকার, সবারে করিব স্তুতি বিনয় ব্যবহার। অজ্ঞ হইয়া লইবে প্রভুর শরণ, প্রভু হে পতিত পাবন গুরু বৈষ্ণব অপরাধ দেবেন না, যেন বুদ্ধিপূর্বক অপরাধ না হয়। মহান্ত সন্তান যেবা, মহান্তেরও গণ যেবা, তার স্থানে নহে অপরাধ, এ সাধে যেন না পড় এ বাদ। যারা প্রেমিক তারাই বললেন, যারা মহান্ত সন্তান, যারা মহান্তের গণ, 64 মহান্ত দ্বাদশ গোপালের নিজজন, গৌর পরিকরের দাসানুদাস, বললেন তাদের স্থানে যেন নহে অপরাধ, এ সাধে যেন না পড় এ বাদ। এই প্রেম লাভের আকাঙ্ক্ষাটা যেন নষ্ট না হয়, ওকে জিয়ে রাখতে হবে। আশাই একদিন পাইয়ে দেবে, নিরাশা করবে না। তাই অজ্ঞ হইয়া লইবে প্রভুর শরণ, সাবধানে শুনিবে মহান্ত বচন, গুরু আজ্ঞা
শাস্ত্র আজ্ঞা অবিচারে যেন পালন করা যায়। মহাজন বলেছেন যেন অবিচারে বিকাইতে পারি, যেন অবিচারে অক্ষরে অক্ষরে গুরু আজ্ঞা পালন করতে পারা যায়, অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর। তাই সাবধানে শুনিবে এক মহান্ত বচন, তবে কৃষ্ণ তারে দেন হেন দিব্যমতি, সর্বত্র নিস্তার পায়, হতে পারে ঘোর কলিকা। কিন্তু আজ মহাসুযোগ মহাসুযোগ মহাসুযোগ, সর্বত্র নিস্তার পায় না ঠেকয়ে কতি, কেউ তার প্রতিরোধ করতে পারবে না। গৌর প্রেম ধনে ধনী হয়ে তিনি ব্রজনী কুঞ্জের পানে ছুটে চলবেনই চলবে। ব্যাসাবতার এই তার মহাবাণী সিদ্ধ মন্ত্র। তো গৌরলীলা অমিয়া পাথা এত বিস্তৃত, মনে হয় একটা মাস এক মিনিট। কতটুকু আমরা আস্বাদন করব এই দেখুন, এই গ্রন্থের কথা ছেড়েই দেওয়া গেল। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চন্দ্রোদয় নাটক, তেমনি চৈতন্য চরিতামৃত মহাকাব্য, এছাড়া 2000-এর অধিক মহাপ্রভুর উপরে পদাবলী আছে পার্শ্বদগণে, এছাড়া সহস্রনাম শতনাম সার্বভৌম শতক এবং মহাপ্রভুর মহিমা সম্বন্ধে কত কত অষ্ট, সব গোস্বামী গ্রন্থের আগে পাছে মহাপ্রভু বিষয়ক কথা, তার টিকা টিপ্পনী কত, এত প্রকট লীলার উপরে এগুলো লেখা। সিদ্ধ বাবা লিখেছেন নিত্য লীলার উপরে। বলুন দেখি একটি জীবনে এই সব গ্রন্থ কেউ অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করে শেষ করতে পারবেন, সে ক্ষমতা আছে কি কারো? লক্ষ গ্রন্থ কইল, শোনা যায় একটা প্রসিদ্ধি আছে যে গোস্বামীগণ 100,000 কত হাজার শ্লোক গ্রন্থন করেছেন। লক্ষ গ্রন্থ কইল, এখানে লক্ষ গ্রন্থ বলতে লক্ষ গ্রন্থ না, লক্ষ কবিতা, এখানে গ্রন্থ বলতে গ্রন্থ নয় গ্রন্থ না। তো কি আস্বাদন করবেন, ক্ষমতা কতটুকু? অমৃতের সিন্ধুর পাশে একটা টুনি পাখি, তার চঞ্চু কতটুকু, সে কতটুকু পান করতে পারবে? তাই চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, মনে হয় এই জীবন গৌরলীলা বলতে বলতে শুনতে শুনতে কেটে যাক। কিন্তু এত ছোট জীবনে হবে কি? শিশির বিন্দুর তুল্য জীবন, যেমন শরতের প্রভাতে ঘাসের উপর শিশির বিন্দু, তেমনি তো এই জীবন তাতল সৈকত, সেখানে বিন্দু বাড়ি বিন্দুর মতো মরুভূমি তপ্ত হয়ে আছে মাধ্যাহ্নিক সূর্য কিরণে, তখন যদি সেইখানে 2-4 ফোঁটা বৃষ্টি হয় সে জল যেমন দেখতে দেখতে শুকিয়ে যায়, তেমনি সাধের দিনগুলি 2-4 দিনে চলে যাবে। কবে ভজন হবে? তাই জীবন অনিত্য জানহ সার, তাহে নানা বিধ বিপদ ভার, রোগ শোক ব্যাধি লেগেই আছে পেছনে। তো কতটুকু আস্বাদন করবেন জীব? চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। মহাজন বললেন এক বিন্দুতেই তৃপ্ত, তৃপ্তি না কোনোদিন তৃপ্তি আসে না। যিনি যত আস্বাদন করবেন
তার ক্ষুধা তত বাড়তে থাকবে। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারি নিরন্তর। যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, হাসে গায় করয়ে নর্তন, এই প্রভাব। সরস্বতী পাদ এই শ্লোকে বলছেন যে যখন সেই পূর্ণ প্রেম রসেশ্বর শ্রী গৌরচন্দ্র ভুবি অবতরতি পৃথিবীতে আবির্ভূত হলেন, তখন সর্বে শঙ্করা দয় ইহা আয়াতা, শ্রী শঙ্কর ব্রহ্মা নারদাদি সমস্ত দেবতাগণ এখানে এলেন। এই কথা শ্রীমৎ রূপ গোস্বামী চরণ বলেছেন তার চৈতন্যাষ্টকের প্রথম শ্লোকে স্তবমালায়। যে সদ পার্শ্ব শ্রীমান ধৃত মনুজ কায়ই, এই যে মনুজ কায়ই মনুষ্য কায়ই, প্রণয়িতাম বহদ ভীর গির্বাণই গিরিশ পরমেষ্ঠি প্রভৃতি ভি, ধৃত মনুজ কায়ই বহদ ভি গির্বাণই, এই পরমেষ্ঠি ভি শিব বিরিঞ্চি ভি য সদা উপাস্য, যিনি সবসময় উপাস্য। আচ্ছা, মহাপ্রভু তো নরাকৃতি সন্ন্যাসী, এখন নায় নদিয়া বিহারী, তো সেই পঞ্চানন তার পঞ্চমস্তক নিয়ে, চতুরানন তার সেই চতুর্মস্তক অষ্টভুজ নিয়ে কি করে এসে আর এই প্রকার সেবা করবেন? বললেন মনুজ কায়ই, ধৃত মনুজ কায়ই, তারা মনুষ্যাকার ধারণ করে এসেছেন। গির্বাণই বহদ ভি, আরো কত কত দেবতা, 36 কোটি দেবতা সবাই এসেছেন। বিশ্বাস করা যাবে কি করে? বললেন রামলীলায় এই যে যত বানর, এই যে এত কোটি বানর সেনা সুবেল পর্বতের উপর এসে ছাউনি ফেলেছে লঙ্কার নিকটে, এই বানর সেনাগুলো কে? সব দেবতা। দেবতাগণ বানর সেনা রূপে মর্যাদা পুরুষোত্তমের সেবার নিমিত্ত অবতীর্ণ। যখন যেমন প্রয়োজন হবে সেবক তো সেইভাবে প্রভুর সেবা করবেন সেই রূপে, নাকি নিজের খেয়াল খুশির মতো সেবা করলেই হলো একটা? তেমনি ব্রহ্মা আদেশ করলেন ক্ষীরসাগরের তীরে যে সবাই তোমরা যদুকুলে আবির্ভূত হও, পুরৈব পুংসাবদ্ধৃত ধরার জ্বর, সেই পরম পুরুষ ধরার জ্বরকে অবগত আছেন পৃথিবীর সন্তান। পুরৈব পুংস ধৃতা, পুরৈব পুংসাবধৃত ধরার জ্বর ভবদ্ভীর অংশৈর যদুসুর উপজন্নতাম, কর্মবাচ্য শ্লোকটি। ভবদ্ভী অংশই, অংশের সঙ্গে, যদুষু যদুকুলেষু উপজন্নতাম, তোমরা সব অংশের সঙ্গে যদুকুলে সেবক অনুসেবক সবার সঙ্গে যদুকুলে জন্ম নাও, সেই যদুনন্দনে সেবার নিমিত্ত। এমনকি দেবী যারা তারাও জন্ম নিন, সম্ভবন্তু সুরস্ত্রিয়। তাই এই যাদবগণের ভিতরে 56 কোটি যদু বংশ বহু দেবতা আবির্ভূত, নিত্য সিদ্ধ পার্ষদ যারা তারা তো আছেনই, তেমনি গৌরলীলায় ব্রহ্মা এলেন, মহাদেব এলেন, নারদ এলেন। কিভাবে এলেন? সর্বে ইহ ইহ পৃথিব্যাম আয়াতা কথং সেবার্থম,
আমরা যে অদ্বৈত প্রকাশ গ্রন্থের কথা বলছিলাম, কোন এক সময় সদাশিব তিনি খুব তপস্যা করলেন দীর্ঘকাল। মহাবিষ্ণু প্রসন্ন হয়ে দর্শন দিলেন, কি চান? সদাশিব বললেন, জীবের দুঃখ দেখে আমি আর সইতে পারছি না, হে নাথ এই কৃপা করো আমি সকলকে প্রেম ভক্তি বেড়াবো যাতে ব্রহ্মাণ্ডের সব জীব উদ্ধার হয়ে যায়। মহাবিষ্ণু বললেন, আমিও তো তাই চাই। তখন মহাবিষ্ণু এবং সদাশিব মিলে গেলেন, হুঙ্কার গর্জন করতে লাগলেন। দৈব বাণী হলো যে ইনি অদ্বৈত রূপে শান্তিপুরে অবতীর্ণ হবেন। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি গৌর দেশে হইলা উদয়, ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার করাইব এই অভিপ্রায়। বন্য সীতানা ডাকে বাহুতুলি কাঁদে ফুলি ফুলি দেহে বিপরীত কম্প, যাহার অহংকারে সুরধ্বনি তীরে আহল নাগর রাজ। তিনি যেমন আনলেন তেমনি তিনি বর চাইলেন, প্রভু তুমি যদি আমায় বর দিতে চাও তাহলে এই কৃপা করো, মূর্খ নিজ পতিত অধম কেউ যেন বাকি না থাকে, সবাই তোমার প্রেম পায়, সবাই তোমার নাম নিয়ে আর আনন্দে নৃত্য করে, প্রভু আমি এইটি দেখতে চাই। সেই দিন যেদিন প্রভু ঐশ্বর্য দেখালেন, প্রত্যক্ষ অদ্বৈত আরাধনার সুযোগ পেলেন, রামাইয়ের দ্বারা ডাকিয়ে আনলেন যে নারাকে ডেকে নিয়ে এসো, আমাকে এনে আর এখন শান্তিপুরে লুকোলো। সেই দিন শেষে বিদায়ও তিনি দিলেন। তিনি তো প্রথম গৌর লীলা গৌর নাম প্রচার করলেন, গৌর নাম কীর্তন করালেন, মহাপ্রভু বড় সমীহ করেন, বড় শ্রদ্ধা করেন, ভয়ও করেন প্রভু সীতানাথকে। তো সীতানাথ সেদিন বললেন, এতদিন আমরা কৃষ্ণ নাম কীর্তন করতাম, ভক্তগণ সাবধান হয়ে যাও, আজ নীলাচলে আমরা সবাই মিলে সেই নদীয়ার নব অবতারের নাম গাইব, উনি যাই বলুন, রাগ করুন যাই করুন, লুকাব না, গে ছাড়বই। সীতানাথের প্রতিজ্ঞা, দেখুন মহাপ্রভুর দৈন্য। সার্বভৌম ভট্টাচার্য যেদিন সেই জগন্নাথের প্রসাদ পাঠালেন, দুটো শ্লোক তাল পাতায় লিখে দাঁড়িয়েছিলেন জগদানন্দ কি মুকুন্দ, দেখি দেখি কি তাল পাতায় কি লেখা, দেখলেন দুটো শ্লোক, তাড়াতাড়ি উনি শ্লোক দুটো দেখছেন একটা কাঠ কয়লা পড়ে আছে দেওয়ালে লিখে রাখে, প্রসাদ তাল পাতা প্রভুর হাতে গেল, শ্লোক দুটো পড়ে প্রভু তৎক্ষণাৎ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। কে তো ছিললেন তো, দেয়ালে দেখে ভক্তগণ কণ্ঠে করে নিলেন, কালান নষ্টং ভক্তি যোগং নিজ নিজ প্রাদুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদার বৃন্দে গার্হং গার্হং লীয়তাং চিত্তবৃঙ্গ। এটি শেষের, আর আগের শ্লোকটি, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম্বুদি যস্তমহম প্রপদ্যে। তাহলে কেমন প্রতিষ্ঠা বিমুখ আপনাদের শচীনন্দন, যে নিজের মহিমা লেখা আছে জেনে তৎক্ষণাৎ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। অদ্বৈত প্রভু
প্রতিজ্ঞা করলেন, তুমি যতই লুকাতে চাও আমি তোমায় প্রচার করবই। করলেনও তাই। কিভাবে করলেন আপনারা তা জানেন। শেষে যখন প্রভু নিশিদিন কাঁদছেন, সেই মুখাব্জ ঘর্ষণ, সেই সমুদ্র পতন, সেই কুর্মাকৃতি অনুভব, আর নেই নিদ্রা, নেই দিবানিশি হাহাকার, রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, দিব্যোন্মাদ ভাব হয়ে গেল। এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে কেবল ক্রন্দন। স্বরূপ ঠাকুর গোবিন্দ বলছে, আর সইতে পারি না, বুক ফেটে যায়, প্রভুকে জাগিয়ে দিন, মূর্ছিত প্রভুকে চেতনা আনান, একটু অন্ন জল তো দি। অনাহার অনিদ্রায় জীর্ণ শীর্ণ হয়ে গেলেন। এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। দিনে প্রভু নানা কথায় হন অন্ন মনা, রাত্র হইলে বারে প্রভুর বিরহ বেদনা, উপবন দান দেখি বৃন্দাবন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, সমুদ্র দেখে ঝাঁপ দেয়, সব সময় পাহারা দিয়ে রাখতে হয়। যখন সীতানাথ এটি শুনলেন, উনি আর সইতে পারলেন না, জগদানন্দের হাতে পত্রী পাঠালেন, আমি তো ডেকে এনেছি, আমি তো তাকে জগমাঝে তার নাম গুণ লীলা প্রচার করেছি, বিশ্বপ্রেমে পড়ে গেছে, তার কষ্ট আর সইতে পারছি না, এইবার আমার দিক থেকে আমি তাকে বিদায় দিচ্ছি, তার ইচ্ছা হয় তিনি থাকুন, আমরা চাই, কিন্তু এই দশা আর সওয়া যায় না। জগদানন্দ, তুমি এই কথা গাইটি বলবে কি? প্রভুরে কহি অমর কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার, বলে আর প্রহরীটি বললে, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও ইহা কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। শ্লোক শুনি তর্জা শুনি জগদানন্দ হাসিতে লাগিলা, নীলা চলে আসি মহাপ্রভুরে কহিলা। স্বরূপাদিগণ সঙ্গে প্রভু বসেছিলেন গম্ভীরা, এসো এসো জগদানন্দ, জননীর সমাচার নিলেন। জননীর সেই বেদনা শুনে শচীনন্দন বহু কাঁদলেন। শান্তিপুরে গিয়েছিলে কি? কেমন আছেন? শোনালেন, প্রভু উনি এই বলে পাঠিয়েছেন। শুনে প্রভু গম্ভীর হয়ে গেলেন, শুধু এতটুকু বললেন, ব্যাস এইটুকুই, এই পর্যন্তই। স্বরূপ চমকে উঠলেন প্রভুর সেই ছোট্ট কথাটা শুনে, আর তাৎকালিক মনোভাব দেখে, ব্যাস এই পর্যন্তই। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিরহ ব্যাধি দ্বিগুণ বাড়িল। হা নন্দকুল চন্দ্রমা, হা শিখি চন্দ্রালঙ্কৃতি, ক্ব চন্দ্র মুরলী রব, ক্ব সুরেন্দ্র নীলদ্যুতি, ক্ব রাসরস তাণ্ডবী, ক্ব মম জীবন রক্ষৌষধি, নিধির মম সুরিতম হন্ত হা ধিগ্বিধিম প্রলাপ। এরপরে চৈতন্য চন্দ্র নীলাচলের আকাশের থেকে সহসা হস্তমিত হলেন। তাহলে দেখা যাচ্ছে যে সারা লীলাটি হচ্ছে অদ্বৈত প্রভুর কর্তৃত্ব, সেখানে প্রমুখ রইল, সেবার জন্য এসেছেন। শঙ্কর ব্রহ্মা এলেন হরিদাস রূপে,
কত গোপন রহস্য, কে বুঝবে? এই নিগুড় চৈতন্য বিহার। এই জন্য মহাজন বললেন, বেদবিধির পর লীলা, বোঝা সহজ কথা নয়। হরিদাস রূপে এলেন, কেউ কেউ বলেন উনি বিপ্রকুলেই জন্ম, আসলে পালিত হয়েছেন, আসলে বিপ্রকুলেই জন্ম তার। কিন্তু ব্যাসাবতার কি তাই বলেছেন? জাতি কুল এই নিরর্থক জানাইতে কি করে বরণ কুল, যে কুলেতে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূল। এই যে ভাগবত ধর্মের উদার সিদ্ধান্ত, ভাগবত ধর্মের প্রাঙ্গণে যে সবার সমান অধিকার, এখন যে আপনারা বসেছেন, কেউ উঁচু নিচু আসনে বসেছেন কি না সমান আসনে, তেমনি সেখানে যখন যাবেন সেবার ভূমিতে সমান অধিকার। ভাগবত ধর্মের প্রাঙ্গণ এত বিস্তৃত, ঠিক সেই প্রকার সেইখানে। তাই জাতি কুল এই নিরর্থক জানাইতে হরিদাস জন্মিলেন অধম কুলেতে। স্পষ্ট ব্যাসাবতার লিখছেন, অধম কুলেতে পরমেষ্টি যিনি, যার থেকে ব্রাহ্মণ জাতি প্রকাশিত হলো, কার থেকে? ব্রহ্মার নন্দন মুনি ঋষি যারা, তাদের বংশধর গণিত ব্রাহ্মণ। মহর্ষি ভরদ্বাজের বংশজ যারা, তারা ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ, তেমনি কাশ্যপ গোত্রীয়, তেমনি পরাশর গোত্রীয়, তেমনি কৌশিক গোত্রীয়। ঋষি বংশধরগণকেই তো ব্রাহ্মণ বলা হয়। আচ্ছা, সেই ঋষি বংশের আদি কবিকে, আদি ঋষিকে ব্রহ্মা, সেই ব্রহ্মা আজ গৌরলীলায় ভাগবত ধর্মের মহত্ত্ব বিশ্বকে প্রচার করবার জন্য আদি ভক্ত, তিনি সম্প্রদায়ের আদি গুরু, শ্রী আদি শিষ্য, ভক্তি জগতের তিনি আদি অষ্টাদশাক্ষর মন্ত্রীর উপাসক। তাহলে তিনি আবির্ভূত হলেন কি জবন কুলেতে, ভক্তির এত মহিমা বলেন, ওই যে জাতি কুল শীল নিরর্থক জানাইতে, কেমন মহিমা? ব্যাসাবতার লিখেছেন, সকৃত যে লইবেক হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণধাম। প্রতিজ্ঞা করে বলছেন, মহাপ্রভু নিজে বললেন, আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে তুমি যাহ আমারে ছাড়িয়া, তুমি আমার আগে যেতে চাও। জগন ঠাকুর বললেন, আমার বাসনা, মন বলছে তুমি চলে যাবে, তোমার বিচ্ছেদ আমি সইতে পারবো না, হৃদয়ে ধরিও তোমার কোমল চরণ, আর নয়নে হেরিব তোমার চান্দ বদন, জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই এই মত ইচ্ছা মোর ছাড়িতে পরাণ। তখন প্রভু বললেন, হরিদাস তুমি তো দেখছি স্বার্থপর, তুমি আমার আগে যেতে চাও, আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, তার মানে নামের দ্বারাই তো প্রেম, নাম বিনা তো প্রেম হবে না, তুমি সেই নামের আচার্য, তুমি নিত্য 300,000 নাম করে তোমার সর্বশক্তি তুমি নামে সঞ্চার করলে, নাম সাধনার আদর্শ হলে, দৈন্যের আদর্শ হলে, তোমাকেই তো দেখিয়ে নাম প্রেম দান, নাম প্রেম সাধন বিশ্বকে জানানো, তো তুমি যদি চলে যাও আমিও চলে যাব। সেইটাই গোপনে গোপনে প্রভু বলে ফেললেন, তোমার যে কিছু কার্য সব আমা লইয়া, তোমার যোগ্য নহে তুমি যাহ আমারে ছাড়িয়া। দেখুন কেমন ভক্তবাৎসল্য, শেষকালে দিলাতারি দর্শন স্পর্শন, তারে কোলে লইয়া কইলা আপনে নর্তন, আপনে সহস্তে তারে বালু দিলা,
আপনি মহাপ্রসাদ মাগি মহোৎসব কইলা চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলা ন্যাসি শিরোমণি। কবিরাজ গোস্বামী পাদ দিচ্ছে অমৃত শ্রাবণী লেখনী অমিয়া ঝরে গৌর কথা, গৌর কথা যেন অমিয়ার কথা, তাই ব্রহ্মা এসেছেন। আর কে এলেন? বললেন নারদাদয়। দেবর্ষি নারদ এলেন, যার অঙ্গনে প্রভুর সব লীলা, শ্রী শ্রীনিবাস রূপে। এত কৃপা প্রভুর তার উপরে যে দাস দাসীগণকে পর্যন্ত ব্রহ্মার দুর্লভ সম্পত্তি দিলে। একে তোমরা দুঃখী বলে ডাকো, এ দুঃখী নয়, এ সুখী। ভক্তের দ্বারের দাস দাসী কখনো দুঃখী হতে পারে না, সুখী। ব্যাসাবতার লিখেছেন, কোটি জন্মে কোটি যুগে যোগেশ্বর যা বাঞ্ছা করে শ্রীবাসীর দাস দাসী তা পেলেন। শুধু তাই নয়, গৌর নিত্যানন্দ বললেন, আজ থেকে আমরা তোমার দুই পুত্র হলাম। তুমি এক পুত্র হারিয়েছ, আমি আর নিত্যানন্দ নন্দন তোমার মালিনী দেবীর কিভাবে নিতাই চাঁদ ক্রোড়ে আরোহণ করে আর পুত্রভাবে বিবাহিত হলেন। আত্মদান করলেন চিরতরে মহাপ্রভু। দেখো, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র নহিবে তোর ঘরে। কেমন পার্ষদ আজ কি রূপে এসেছেন, ভক্তি আরো শত সহস্র গুণ বেড়ে গেল। যখন তিনি ব্রহ্মা ছিলেন তখন এক ভাব, আজ যখন হরিদাস হলেন তখন ভাব করুণা আরো মহিমা শত সহস্র গুণে বেড়ে গেল। দেখুন না নামাচার্যের চরিত্র কি অপূর্ব। তেমনি শ্রীবাস আদি ভক্তগণ, তারা ইহা আয়াতা এখানে সবাই এসেছেন সেবার নিমিত্ত। আর কে এলেন? বললেন স্বয়ং শ্রীরূপি কমলা দেবী এসেছেন সেবার জন্য। শ্রী শ্রী শব্দে কমলা, তো স্বয়ং রাধারানীও হয় শ্রী শব্দে এক অর্থে। তো রাধারানী তো, উনি তো মহাপ্রভুর সঙ্গেই আছেন, কারণ রসরাজ মহাভাব দুই এক রূপ, তাই তো সেই দুই একেবে চৈতন্য গোসাই। বলেন সে তো হলেনি, আবার আরেকটা পৃথক স্বরূপে গৌরাঙ্গের সেবার সাস্বাদনের নিমিত্ত গদাধর রূপে শ্রীরূপি, অথবা শ্রী শব্দে রুক্মিণী, শ্রী শব্দে সত্যভামা, তারাও প্রিয়া জগদানন্দ রূপে এলেন। দেখুন কি গৌর অনুরাগ, জগদানন্দের প্রেম বিবর্ত এক বিখ্যাত গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণব জগতে। জগদানন্দের প্রেম বিবর্ত যেই পরে শোনে, কৃষ্ণ প্রেম ভক্তি তার বাড়ি দিনে দিনে। অপূর্ব গ্রন্থ, বর্তমান সময়ে যা অত্যন্ত অত্যন্ত উপযোগী প্রেম বিবর্ত। জগদানন্দ লিখছেন, আমি গোরার মুখে বলিলে না চলে, গোরার আচার গোরার বিচার নিলে তো ফল ফলে। মুখে তো বলি আনিতাই, হা গৌর হা সীতানা। বললেন মুখের কথা নয়, খালি মুখে বললে হবে না। আমি গোরার মুখে না বলিলে চলে, গোরার আচার গোরার আচারটাই নিখিল শাস্ত্রের গোরার আচার, ভাগবত ধর্মের সারাৎসার রূপ। গৌরাঙ্গের মতবাদে গৌড়ীয় সম্প্রদায় প্রকাশিত। আপনারা অনুসন্ধান রাখেন কি, আপনাদের সম্প্রদায়ের গ্রন্থগুলি অন্য অন্য সম্প্রদায়ের আচার্যগণ নিয়ে নিজের নামে ছাপিয়ে দিচ্ছে।
তারা সেই সমস্ত শ্লোক নিয়ে আর সেখানে লেখকের নাম বলছেন না, আচার্যের নাম বলছেন না, সুন্দর তার ব্যাখ্যা করে সকলকে বোঝাচ্ছেন। রূপ গোস্বামী পাদের শ্লোক পদ্মাবলীর তিনি সেখানে কৃষ্ণ নামের মহিমা লিখছেন, দ্রুমং ধর্ম ধর্ম দ্রুমস্য বীজং প্রভবতু হরে তব নামহ। সেখানে তারা কৃষ্ণ শব্দটাকে বাদ দিয়ে রাম নামহ বলে দিচ্ছে, কানে শোনা এ ব্যাখ্যা প্রসিদ্ধ বক্তার মুখে। তো দেখুন, সব সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়ের কাছে ঋণী, তাদের বস্তুগুলিকে নিয়ে আর আপন করে নিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের বিপুল সেই ধনভাণ্ডারকে ছুঁড়ে ফেলে দিয়েছি। লুণ্ঠিত হচ্ছে সেই সমস্ত গ্রন্থ, যা বুকে করে রাখবার জিনিস তা আজ ধুলায় আচ্ছাদিত হচ্ছে। মানবের রসচর্পণ করছে না, ইঁদুরে করছে রসচর্পণ। এত মূল্যবান সম্পত্তি, প্রেমময় অক্ষর যাহা, তাই স্বয়ং জগদানন্দ বলছেন যে গোড়ার আচার কোথায় পাবেন আপনি? গোড়ার আচার গ্রন্থের পাতায় লেখা আছে, গোড়ার বিচার, গোড়ার বিচার গ্রন্থ অধ্যয়নে তো জানা যাবে। নিলে তো ফল ফলে, লোক দেখানো গোড়া ভজা আমি তিলক মালা ধরি, গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি। গোড়া কি করে জানল যে মাধবী দেবীর কাছে ছোট হরিদাস চাল চেয়ে এনেছে, তারই সেবার জন্য সরু চাল ভগবান আচার্য পাঠিয়েছেন। দেখুন, গোড়া ধরে চুরি, এত কঠোর দণ্ড নিত্যসিদ্ধ পার্ষদকে। সে প্রসঙ্গ বড় মধুর, বড় রোমাঞ্চকর, সে কথাও জগদানন্দ লিখেছে যে দেখো, যদি গৌরাঙ্গের শনে রাখ প্রণয়, চাহ প্রণয় রাখিতে। বৈরাগী ভাই আগে সম্বোধন করেছেন উপরে, অপূর্ব গ্রন্থ জগদানন্দের প্রেম বিবর্তন। বৈরাগী ভাই, যদি প্রণয় রাখিতে চাহ গৌরাঙ্গের সাথে, ছোট হরিদাসের কথা থাকে যেন চিতে। উনি প্রতিজ্ঞা করে বসে আছেন, সে কথা যেন মনে থাকে। ভজন কেমনভাবে করবে দেখুন সারাসার কথা, বড় হরিদাসের ন্যায় নাম বলিবে বদনে, অষ্টকাল রাধা কৃষ্ণ সেবিবে কুঞ্জ বনে। এত পরিষ্কার কথা অন্যত্র কোথায় নেই। কৃষ্ণ নাম তো করছি, প্রেম তো হচ্ছে না, কত নাম যজ্ঞ, রোজ নাম যজ্ঞ আমাদের এখানে হয়, কিন্তু আখি ঝরে কোথায় নামে? কেন বললেন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। এর অপূর্ব ব্যাখ্যা, কেন প্রেম পাচ্ছি না, কেন গৌর বলে দেহ পুলকিত হচ্ছে না, কেন নয়নে অশ্রু আসছে না। বললেন, শস্যের ভিতরে ভূত ঢুকে গেছে। শস্যের ভিতরে ভূত কিভাবে ঢোকে সে ব্যাখ্যা শুনলে আপনারা হেসে অস্থির হয়ে যাবে। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। তাহলে নামাক্ষর শুনছি আমরা, নাম শুনছি না, সে তো কবু নাম নয়। দেখুন কেমন পরিষ্কার বক্তা। তাহলে কি বললেন, নামাভাস সদা নাম অপরাধ, এসব জানিহ ভাই কৃষ্ণ ভক্তিবাদ। কৃষ্ণ নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ কর, শুদ্ধ গৌর ভক্তের সঙ্গ কর, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। দশ অপরাধ তেজ মান অপমান, কেউ যদি আমাকে তুমি জায়গায় তুই বলে দেয়, সঙ্গে সঙ্গে মনে হয় যেন সর্পের আঘাত হলো। দেখুন কেমন হরিনাম সাধনার তেজ। তাই দশ অপরাধ তেজ মান অপমান, অনাসক্তে বিষয় ভুঞ্জ, লহ কৃষ্ণ নাম।
সেটা কি হচ্ছে? সেটা করতে পাচ্ছি কই? কেউ যদি বলেন শুদ্ধ গৌর ভক্ত কোথায় পাবো, চিনব কি করে? বললেন সে অভাব প্রভু রাখেননি, কৃষ্ণ স্বয়ং নাম হয়েছেন, স্বয়ং গৌরাঙ্গ হয়েছেন। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোড়া আইলা নদিয়া, স্বয়ং গৌরাঙ্গ সাধু সেজেছেন, গুরু সেজেছেন। গোড়া পদ আশ্রয় করহ বুদ্ধিমান, গোড়া বই সাধু গুরু কেবা আছে আন। এই ঘোর কলিযুগে গোড়া ছাড়া কে সাধু গুরু আছেন? গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম কর নাচিয়া নাচিয়া। কেমন পরিষ্কার সিদ্ধান্ত! আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা জগদানন্দের প্রেম বিবর্ত অবশ্য 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 পড়বেন। হরে কৃষ্ণ নাম কর নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই প্রেম মহাধন। ভাষা দেখছেন কিরকম পরিষ্কার জীবন্ত ভাষা, সূর্যের মতো আলোক এক একটা শব্দের ভিতরে। অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। তাই সবাই এসেছেন এখানে, শ্রী রবি গদাধর তিনি শ্রী, তেমনি জগদানন্দ সত্যভামার অবতার, স্বরূপাদি যত প্রভুর নিজ শক্তি, তা সবা চরণে মোর সহস্র প্রণতি। কবিরাজ সাঁই পাদ লিখেছেন। আর কে এসেছেন? বললেন হলায়ুধ অপি, স্বয়ং বলদেব, ধরণী ধরেন্দ্র, শ্রী নিত্যানন্দ সুন্দর রূপে আজ অবতীর্ণ, পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, যাহার হুঙ্কারে পাপ পাষণ্ডি পলায়। ইনি তো অপার মহিমার সাগর, করুণা সিন্ধু প্রভু নিত্যানন্দ রূপে হলধর প্রকটিত। বৃষ্ণিগণ এসেছেন, সমস্ত ব্রজবাসী এসেছেন, গোপালগণ এসেছেন, গোপীগণ এসেছেন, যত যত অবতারের যত পার্ষদ সবাই অবতীর্ণ হয়ে আর আজ নাম প্রেম বেলাচ্ছেন। আর সবাই অপার করুণা নিধি, গৌরাঙ্গের থেকেও গৌর ভক্তির কৃপা আরো নাকি বেশি, গৌর হতে অধিক দয়াল। জয় গৌরের ভক্তবৃন্দ, গৌর যদি একটু বিচার তাও করেন, গৌর ভক্তগণ এত উদার তারা আরো নির্বিচারে প্রেম দিচ্ছে। নিত্যানন্দ আরো উদার, যেখানে মহাপ্রভু বিচার করছেন, দিতে পারবো না, সুদর্শন সুদর্শন বলে গর্জন করছেন। নিতাই চা দেশে দাঁড়ালেন, দাঁড়াও গোসাই তোমার সুদর্শন। প্রতিজ্ঞা ভুলে গেলে? এবে অস্ত্র না ধরিব, প্রাণিকারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। প্রতিজ্ঞা করে আর ভুলে যেতে হয় এই প্রকার? তোমার ভুলে যাওয়া স্বভাব হতে পারে, তুমি প্রতিজ্ঞা করলে অস্ত্র ধরবে না, কুরুক্ষেত্রে রণাঙ্গনে রাখতে পারলে কই, কিন্তু আমি তোমার প্রতিজ্ঞাটা রাখব, দেখি কেমন তুমি। যদি এদেরকে কৃপা না করো আমি এক পাও নড়ব না। জগাই মালাই উদ্ধার লীলা। গৌর যতটুকু বিচার করলেন, শ্রী নিত্যানন্দ এবং নিত্যানন্দ দাসানুদাস যারা, তারা ততটুকুও বিচার করলেন না, সবাই এসে নাম প্রেম দিয়ার ধন্য করছেন, আজও ধন্য করছেন। কেউ যদি বলেন যে তারা আজ নেই, কিন্তু আমরা আপনার এ কথা মানব না। দেখবেন গৌড়ীয় বৈষ্ণব জীবন তার ভূমিকায় লিখেছেন পূজ্যপাদ হরিদাস দাসজী মহারাজ, প্রাতঃস্মরণীয়। তিনি লিখছেন যে ত্রিকাল সত্য গৌরলীলার গৌর পার্ষদগণ ধরার বুকে নিত্যই প্রকটিত আছেন এবং থাকবেন, ঠিক এই শব্দ হুবহু, কিন্তু আজ তারা আবরণের মধ্যে আছেন, আমরা হয়তো তাদের কাছে গিয়ে ধরতে চিনতে বুঝতে পারব না। তাই এই জীবনী গ্রন্থনা কেন
বলেন যারা আবরণের বাইরে ছিলেন আদর্শ জগতে রেখেছেন তাদেরকে দেখে সুদূর ভবিষ্যতে সাধকগণ আলোক পাবে, তাই এই ক্ষুদ্র প্রয়াস। তাহলে সেই গৌরাঙ্গের শক্তি তার নিজজনগণ আজও ধরার বুকে আছেন, নাম প্রেম দিচ্ছেন? বললেন নিশ্চয়ই দিচ্ছেন, তা না হলে শাখা পরিবারগুলি কি করে আছে? তা না হলে তো প্রেম ভক্তি প্রাপ্তির দরজা বন্ধ হয়ে যায়। শাখা পরিবার আছে তো, 64 মহান্ত দ্বাদশ গোপালের ওই শাখা পরিবারের ভিতরেই গোপনভাবে গৌর পার্ষদগণ তাদের শক্তি খেলা করছে। বিশ্বাস চাই, বিশ্বাস হলেই পাওয়া যাবে। তাই এই যুগ এক মহা অবতরণের যুগ, মহা উদ্ধরণের যুগ। শ্রীপাদ আনন্দী আরো সুন্দর করে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন, শ্রী শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল এই বিষয়ে আস্বাদনের আমরা আবার আকাঙ্ক্ষা রাখি। Thank you.
Yeah.